হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো গতকাল থেকে মানে রাত থেকে তোমাদের মধ্যে থেকে অনেকেই জিজ্ঞেস করছিল যে দাদা, ফার্স্ট ডেতে কিশমিস এবং রাবণ এই দুটো সিনেমা কেমন বক্স অফিসে মানে রেজাল্ট করলো, কেমন ইনকাম করলো, সেটা যদি একটু জানো। তো আজকে আমি বিকেলবেলার সময় একটা ক্যালকুলেশনে বসেছিলাম, তো সেটা ক্যালকুলেশন বলতে দেখো, আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে তো আর সেরকম কোনো ট্রেড অ্যানালিস্ট নেই যে ডে টু ডে আমাদেরকে আপডেট দেবে। তবে ক্যালকুলেশন কীভাবে আমি করেছি আমি একটু বলে দিই। আমি দেখলাম যে বুক মাই শোতে যে অনলাইন শোগুলো আছে সেগুলোর অকুপেন্সি আমি কালকে দেখেছিলাম, তো সেটা একটা রাফলি আমি একটা আইডিয়া পেয়েছি যে এতগুলো শো আছে, এত পার্সেন্ট করে অকুপেন্সি যাচ্ছে, টিকিটের প্রাইস অ্যাভারেজ এত, এরকম করে আমি একটা রাফলি ক্যালকুলেশন করেছি। তার পাশাপাশি স্পট বুকিং কিন্তু খুব ভালো হয়েছে কিশমিস অ্যাজ ওয়েল অ্যাজ রাবণ, মানে ফার্স্ট শোটা বেরিয়ে যাওয়ার পর তারপর কিন্তু সেকেন্ড থার্ড শো থেকে মানে স্পট বুকিং, মানে বুঝতে পারছো তো, মানে ওখানে গিয়ে মানে একদম স্পটে গিয়ে, সেটা সিঙ্গেল স্ক্রিন হোক বা মাল্টিপ্লেক্স হোক, আমি গতকাল রাতে যখন দেখেছি তখন অন দ্য স্পট আমার সামনে প্রায় 25-30 জন এসে টিকিট কাটলো আর কি। তো এই সব কিছু মিলিয়ে আমি একটা রাফলি প্রেডিকশন দিচ্ছি, এটা অ্যাকচুয়াল কালেকশন না, কিছু বেশিও হতে পারে, তার থেকে কম হবে না, এর থেকে বেশি হবে হয়তো। তো আমি রাফলি যে ক্যালকুলেশনটা করেছি সেই নাম্বারটা কিন্তু খুব আহামরি করার নাম্বার না, তবে অ্যারাউন্ড যেটা এসে দুটো সিনেমার ক্ষেত্রে, যদিও কিশমিস একটু বেশি শো টাইম পেয়েছে, স্টিল আমি ক্যালকুলেশন করে দেখলাম যে একটু এদিক ওদিক হয়েছে আর কি ক্যালকুলেশনে। শো পেলেই যে সব শো সবাই গেছে তা তো না। তো কিশমিসের ক্ষেত্রে যে ফিগারটা আমি পেয়েছি, যে নাম্বারটা আমি পেয়েছি সেটা অ্যারাউন্ড 18 লাখের পেয়েছি, এবং রাবণের ক্ষেত্রে যেটা পেয়েছি সেটা অ্যারাউন্ড 16 লাখ, মানে দুটো সিনেমা অ্যাপ্রক্স 15-20 লাখের মাঝামাঝি ইনকাম করেছে ডে ওয়ানে। এটা আমার ক্যালকুলেশনে আমি বললাম, আমি এটা রাফলি ক্যালকুলেশন করেছি। এবার স্পট বুকিং যেটা হয় সেটা তো আমি জানি না, কোনো কোনো জায়গায় হয়তো হাউসফুল শোজ গেছে, কিছু জায়গায় গেছে তারা মানে অফিসিয়ালি জানিয়েছে, এবং কিছু কিছু জায়গায় আজকের ডেতে দাঁড়িয়ে শো নাম্বারও নাকি বাড়ানো হয়েছে, তো এই নাম্বারটা হয়তো আরও একটু বাড়বে। তো আমার ক্যালকুলেশনে যেটা এসছে আমি সেটাই বললাম। এটা কিন্তু দেখো মানে অফিসিয়াল কোনো আপডেট না যে ডে ওয়ানে এই কালেকশনটা হয়েছে, আমি প্রেডিক্ট করলাম এটা। অনেকেই এই প্রেডিকশনটা করে, ইউটিউবে গিয়ে তুমি যদি সার্চ করো এরকম 4-5টা প্রেডিকশন পাবে যে যার মতন করে প্রেডিক্ট করেছে। তবে আমার যেটা মনে হলো আমি সেটা অনেস্টলি তোমাদেরকে জানালাম, তোমাদের কার কী মতামত নিজে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই। কিশমিস এবং রাবণ যারা যারা এখনও দেখোনি বড় পর্দায় গিয়ে অবশ্যই দেখো, দুটো সিনেমাই দেখার মতন হয়েছে, প্রচুর 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 ভালো জিনিস আছে দুটো সিনেমার মধ্যে, সেটা তোমরা একবার মানে হলে গিয়ে দেখলেই বুঝতে পারবে। এটা কবে ওটিটিতে আসবে তখন দেখে নেবো, টিভিতে দেখে নেবো এসব করো না, বড় পর্দায় চলছে নিয়ারেস্ট থিয়েটারে গিয়ে টিকিট বুক করে দেখে ফেলো ঝটপট। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।